ডানকুনিতে অবৈধ পার্কিং এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ডানকুনি থানার পুলিশ। ডানকুনির হাউজিং চৌমাথায় গাড়ি চালকদের নিয়ে আলোচনা সভায় একথা সাফ জানালেন আইসি তাপস সিংহ। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে হাউজিং চৌমাথায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশের পক্ষ থেকে গাড়ি চালকদের মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে নিষেধ করার পাশাপাশি বেআইনি পার্কিং করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। অন্যদিকে গাড়ি চালকরাও পুলিশের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এই সমস্যা আপনার হোগা তো থানা মে আপ ডাইরেক্ট ফোন কর দেকে পুলিশ কা প্রবলেম হ্যায় মে ইয়ে মেরা প্রবলেম ফেস কর রহে হ্যায়। আপ লোগ বাত কিজিয়ে ট্রান্সপোর্টার কো বোল কে ইধার উধার গাড়ি মত খড়া কাহিয়ে কি মেরা নো পার্কিং জোন হ্যায় ইধার উল্টা সিধা জায়গা মে পার্কিং মত কিজিয়ে নহি তো হ্যাঁ আপ লোগ কা কেস হোগা পন আপকা ফাইন আপকা মালিক কা অ্যাকাউন্ট সে নিকল জায়েগা। ট্রান্সপোর্টার লোগ বোল সকতা কি তুম গাড়ি কো ইধার খড়া করো আপ লেকিন দেখ লিজিয়েগা बाद में केस होगा कुछ होगा तो जिम्मेदारी आप ही लोग का झेलना पड़ता है। सभी सभी को हम लोग यही रिक्वेस्ट करता है ड्राइवर गाड़ी के ऊपर सो गया खलासी क्या कर रहा है गाड़ी के नीचे में सो गया ये भी देखे हम लोग को तब उनको पता चला अरे आदमी मेरा नीचे कोई था तो वो ड्राइवर पहले देख के गाड़ी को स्टार्ट कीजिएगा ये जरूरी है। हम जानते नहीं हम सो गया मेरा ऊपर गाड़ी चले ये बात हर रोज दिमाग में रखिए। गाड़ी का स्टेयरिंग छोड़ने का टाइम एक एक्सेलेटर देते हैं हवा भरते हैं गाड़ी का सभी करते हैं ब्रेक सीख के नहीं हम थोड़ा देख के इसको स्टार्ट करें तभी स्टार्ट कीजिए। एक बार जान ऐसा चीज है एक बार हाथ से छोड़ दिया तो आपके कभी जिंदगी में आएगी नहीं। परवर्ती 10-20 दिन मध्य और एक बार हमारा अपने रिक्वेस्ट करब अपना आसबें हमारा सबा साथ अलग अलग बस की हमारा ट्रांसपोर्टर साथ बसब এইখানে যারা যারা আছে আমরা যদি এসটিএসএল এ আমাদের একটা বিশেষ পথ নিরাপত্তা সপ্তাহ চলছে এই পথ নিরাপত্তা সপ্তাহে আমরা যাতে মানুষকে সচেতন করার জন্যই আজকে থেকে করা হলো। আমরা আজকে ডানকুনি থানার অফিসাররা এখানে থেকে সমস্ত ড্রাইভার ভাইদের সাথে এই আলোচনায় হাজির হয়েছে। ধন্যবাদ। পুলিশ কি কারণে আপনারা আজকে কি আলোচনা হলো? আজকে একটা সেফ ড্রাইভ সেভ লাইফের জন্য একটা প্রোগ্রাম ছিল ডানকুনি থানার আর কটা ট্রাক যে ড্রাইভার তাদের নিয়ে আর যে রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা জ্যাম লাগছে ওর জন্য কি করা যায় আগামী দিনে তার জন্য আজকে এই মিটিংটা ছিল। তো স্যারও অনেক ডানকুনি থানার পক্ষ থেকেও আমরা অনেক কিছু জানতে পেরেছি আর আমরাও অনেক কিছু সাজেস্ট করলাম থানাকে যেরকম রোড অ্যাক্সিডেন্টের জন্য ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যে আছে ওর জন্য একটু কড়া পদক্ষেপ নেওয়া দরকার। রোডে যে গর্তগুলো আছে তাকে বুঝানোর দরকার আছে আর যে অনেকগুলো আমাদের এখানে ডানকুনি দেখছি নতুন নতুন সিভিক ভলেন্টিয়ার আছে যারা আনট্রেন্ড পুরনো যারা আছে ট্রেন্ড হয়ে গেছে তাদের ট্রেনিং দেওয়ার জন্য আমরাও বলেছি আমরা সাজেস্ট করেছি স্যারকে আর স্যারেরাও আমাদের সাজেস্ট করেছেন যাতে আপনাদের ড্রাইভারগুলো রোডে ড্রিঙ্ক করে না চালায় আর ওদের ঘুম যাতে পুরোপুরি হয়ে তারপরেই ওরা গাড়িতে ওঠে আর সব কিছু চেক করে গাড়িটা চালায় যাতে অ্যাক্সিডেন্টটা আমরা আগামী দিনে আরও কমাতে পারি আর জামজটটা কম করতে পারি। বলদীপ সিং।